1994 সালে বক্স অফিসে শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়ক কে, এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়। তবিওয়াস, চলুন আর কথা না বাড়িয়ে প্রমাণ সহ দেখে নেওয়া যাক 1994 সালের বক্স অফিসে শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়ক কে। 1994 সালের শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়ক গুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমর সানি। অমর সানির 1994 সালে সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 3টি সিনেমা এভারেজ ব্যবসা করে, 1টি সিনেমা হিট হয়, 1টি সিনেমা সুপার ডুপার হিট ব্যবসা করে, আর 1টি সিনেমা ব্লকবাস্টার হিট ব্যবসা করে। 1994 সালের শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়কগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার মান্না। 1994 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ হয়, 1টি সিনেমা এভারেজ ব্যবসা করে, বাকি 3টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1994 সালের শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়কগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্টাইলিং স্টার সালমান শাহ। 1994 সালে স্টাইলিং স্টার সালমান শাহর সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 1টি সিনেমা ফ্লপ হয়, 1টি সিনেমা এভারেজ ব্যবসা করে, 1টি সিনেমা হিট হয়, বাকি 3টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1994 সালের শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়কগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অ্যাকশন কিং রুবেল। 1994 সালে অ্যাকশন কিং রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পায়। এই 12টি সিনেমার মধ্যে 4টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বাকি 8টি সিনেমা বক্স অফিসে হিট সুপার হিট ব্যবসা করে। অ্যাকশন কিং রুবেলের 1994 সালে সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে 1টি সিনেমা বক্স অফিসে ফ্লপ ছিল না। আরেকটা কথা না বললেই নয়, অ্যাকশন কিং জসিমের 1994 সালে সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 5টি সিনেমার মধ্যে 1টি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছিল, 2টি সিনেমা বক্স অফিসে হিট হয়েছিল, হাতকড়া সিনেমাটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল, তাছাড়া ডিস্কুবা সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল, এই জন্য এই তালিকায় জসিমকে রাখা হয়নি। তো যাই হোক, 1994 সালের শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়কগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের 1994 সালে সর্বমোট 19টি সিনেমা মুক্তি পায়। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের 1994 সালে মুক্তি পাওয়া এই 19টি সিনেমার মধ্যে 3টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 6টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 6টি সিনেমা বক্স অফিসে হিট হয়, আর বাকি 4টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1994 সালের বক্স অফিসের শীর্ষ নায়ককে, এটা নিয়ে অনেক দর্শকরাই তর্ক বিতর্ক করেন। আসলে 1994 সালের বক্স অফিসে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চলে ছিল 1 নম্বর ব্যবসা সফল নায়ক। অনেকে আছেন তর্ক বিতর্ক করেন এবং বলেন যে 1994 সালের 1 নম্বর ব্যবসা সফল নায়ক হচ্ছে সালমান শাহ। আসলে ইলিয়াস কাঞ্চনের আশেপাশেও ছিল না 1994 সালের বক্স অফিসে সালমান শাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।